গাইজ, আমি আজকে পদ্মার পাড়ে বেলমাখা খাওয়ার জন্য চলে এসেছি টিবাদের দিকে। এখানে একটি পাকা বেলের দোকান, এখানে পাকা বেল দেখা যাচ্ছে এবং পাকা বেলের দোকানে 80 টাকা খরচে একটা বেল পেয়ে গেলাম। এখানকার পরিবেশ দেখুন, অত্যন্ত সুন্দর পরিবেশ, যেটা দেখার মতো মনোরম পরিবেশ। দুটা বট গাছ রয়েছে, বট গাছের ছায়া রয়েছে, অত্যন্ত সুন্দর। এটা অবশ্যই টিবার থেকে একটু সামনের দিকে, যদি কেউ এসে থাকেন এখানে এসে অবশ্যই বেলমাখা খেয়ে যাবেন। এখানকার বেলমাখা অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। আমরা দুজন মিলে একটা বেল মেখে নিয়েছি এবং দুজনের দুটা হাতে রয়েছে, অর্ধেক অর্ধেক করে নিয়েছি আমরা। গেল পাকা বেল, পাকা বেল সুন্দর মশলা দিয়ে মাখানো হয়েছে, যেটা আমরা কিছুক্ষণ পর খাবো এবং খাওয়ার রিভিউটা আপনাদের দেবো। তো আমি এসেছি আজকের পাকা বেল খাওয়ার জন্য এখানে। যেহেতু সাউন্ডের সমস্যা ছিল তাই আমি সাউন্ডটা ক্রপ করেছি এবং আমি বেলটা টেস্ট করে দেখেছি। বেলটা অত্যন্ত সুস্বাদু আর খুবই ক্রিসপি, যেটা আপনারা না খেলে মিস করবেন। তবে বেলে সিজন না হলে অবশ্যই পাবেন না এটা। তো যাই হোক, আমি টেস্ট করে দেখলাম, এটা অত্যন্ত সুস্বাদু। আমার এই মুহূর্তে যে মানে কী রকম স্বাদ লেগেছিল, যেটা আপনাদের না বললে বা না খাওয়াইলে বুঝবেনই না, মানে অসাধারণ একটা স্বাদ ছিল ওই মানে বেলটার। আসলে কী বলবো, না মানে না খেলে আসলে বুঝবেন না। আর যেমন পরিবেশটা ছিল অত্যন্ত মানে কোলাহলপূর্ণ, এবং তার সাথে আমি একটা পরিবেশ পেয়েছিলাম। পদ্মা নদীর পাশেই প্রচুর পানির স্রোতের শব্দ আসছিলো এবং সাথে বেল মানে বেলমাখাটার স্বাদই অন্যরকম ছিল। অবশ্যই রাজশাহী গেলে এখানে আপনি অবশ্যই বেলমাখা, পেয়ারা মাখা যা যা আছে এগুলো খেয়ে নেবেন। টিবাদের ওখানে, টিবাদ এবং আইবাদের মাঝখানে ওই এলাকাগুলো ঘুরবেন। যদি এখানে ঘনবসতিপূর্ণ এলাকা এবং প্রচুর বস্তি রয়েছে, যেটাকে বলে ঘেঞ্জি এলাকা, এখানে প্রচুর মানুষের বসবাস, অল্প একটু জায়গার ভিতরে অনেক বসবাস, তারপরে অনেক সুন্দর একটা মানে পরিবেশ রয়েছে, তবে আপনি তাদের সাথে সেভাবে মিশতে যাবেন না। যাই হোক, আপনারা দেখেন পিছনে নদীটা খুব সুন্দর দেখাচ্ছে। আর আমার ক্যামেরাম্যান রয়েছে, ক্যামেরাম্যান কিন্তু সামনে রেখেছে, খায় নাই, তাই আমার জন্য খুব খারাপ লাগছে। তাই আমি এখানেই ক্যামেরাটা অফ করে দেবো, দিয়ে তার সাথেই আমি খাবারটা শেয়ার করে খাবো। তো আপনাদের জন্য সাজেশন থাকবে, এখানে আসলে অবশ্যই আপনারা এখানে এসে খাবারগুলো বেলমাখা যাই হোক, যেটা আপনারা খায় খেয়ে নেবেন। এই জায়গাটা হলো টিবাদ। টিবাদের যেখানে নৌকা, যেখান থেকে নৌকা ওঠাই যায়, মানে নৌকাতে উঠে আপনারা বিভিন্ন জায়গায় পারবেন, সেই জায়গাটায় আছি। অত্যন্ত সুন্দর একটা বিকেল এটা ছিল, আর নৌকাগুলো থেকে আপনি যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন আশেপাশে। আর আমি এটা সেটার দৃশ্য দেখাচ্ছি। অনেক ক্ষুধা তো ছিল, যেভাবে আক্রমণ করেছে তাতে মনে হচ্ছে যে তোমাকে শুদ্ধ খেয়ে ফেলে দেবে। আমি আছি এখন টিবাদে। টিবাদে এই যে আলুর যে পাঁপড়টা পাওয়া যায়, এই পাঁপড়টা আজকে খাবো। কেমন সুন্দর স্বাদ লাগে সেটা বলবো, খেয়ে দেখি। হ্যাঁ, মোটামুটি ভালো আছে, দামটা অনেক বেশি, 35-30 টাকা। আমরা পুরোটা খেতে পারবো না, কারণ মিশ্রী স্বাদ আমার ভালো লাগে, মিশ্রী স্বাদ, তাই এটা আমি আর বেশিক্ষণ খাবো না। এটা দিয়ে দিলাম, কেন দিলাম, এই ধরনের পাঁপড় থেকে আমাদের ওই পাঁপড়গুলো ভালো, এগুলো পাঁপড় খায় ভালো, সব থেকে বেশ 10-20 টাকা নিলে অনেকগুলো হবে। ভাজা পাঁপড় যেটাকে বলে, কাঁচা আলুর পাঁপড় খুব বিশ্রী স্বাদ। আর টিবাদে আসলে এগুলো খাওয়ার প্রয়োজন মনে করি না, আপনারা খাবেন আলুর পাঁপড়, এই চাপড়া, এই চাঁচড়, মাছের মাছের এইসব যা আছে সব কিনে নেবেন। আমার খাবারের খাদ্যের ভিতরে এটা খুব বাজে লেগেছে আজকে। আমি আজকে এসেছি পদ্মার পাড়ে ঘুরে বেড়ানোর জন্য। আজকে শুক্রবারের দিন, তাই এখানে প্রচুর পরিমাণে মানুষজনের জমায়েত হয়েছে একটা চরে। আর এই চর থেকে টিবাদ, দাইবাদ সমস্ত জায়গায় মানুষের সমারোহ, প্রচুর মানুষ। আপনাকে তো টিবাদ দেখালাম আর আইবারটাও দেখাইছি। তো শুক্রবারের দিন বিশেষ করে এগুলোতে প্রচুর পরিমাণে মানুষের চাপ সৃষ্টি হয় আর এটা দেখতেও ভালো লাগে। আর অনেকেই আসে শুক্রবারের দিন ঘুরতে, যারা অফিসে জব করে তারাও আসে, যারা বিভিন্ন জায়গায় বেড়াতে আসে তারাও আসে। আর শুক্রবারের দিনটা মানুষজনের জমায়েত বেশি হয় বিধায় এখানে সবাই ঘুরতে আসে। আর আমার অবশ্যই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন, কখনো কৃপণতা করবেন না।